পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 অর্থাৎ জানুয়ারিতে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখো যাতে পরবর্তীগুলো ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ডিসক্রিপশনেও সমস্ত বিষয় আমি দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে দেখাবো, ঠিক আছে? আর তোমাদেরকে বলবো, তোমরা নতুন বই পেয়েছো, বইগুলো অবশ্যই ভালো করে ফলো করো বা ভালো করে পড়াশোনা করো, সেখান থেকে ভালো করে যদি পড়াশোনা করো উত্তরগুলো, এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। তবুও আমি আমার এই ভিডিওতে সবগুলোর উত্তর এবং ভালো করে কীভাবে প্রশ্ন লিখতে হয় সেটা আমি সব কিছু বলে দেবো, ঠিক আছে? চলো প্রথমে দেখো, একের দিকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে চারটি করে অপশন দেওয়া হয়েছে, এখানে এইরকম ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, টোটাল তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, এক মার্ক করে, এক গুণিতক তিন মার্ক, তিনটি প্রশ্নের জন্য এখানে তিন মার্ক। নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর বলা হয়েছে, এখানেও ওটা দেখো টোটাল তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, এটাও এক মার্ক করে তিন মার্ক। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর বলা হয়েছে, এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, তিন গুণিতক তিন নয়। আর শেষে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের প্রশ্নটি উত্তর নিজের ভাষায় লিখতে বলা হয়েছে, একটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে, এটা হচ্ছে পাঁচ। এই নিয়ে টোটাল কুড়ি মার্কের একটা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। এটা তোমাদেরকে মানে খাতায় করে তৈরি করে মিড পরের মিড ডে মিল যখন দেওয়া হবে তখন এগুলো জমা করতে হবে। চলো তাহলে আমরা উত্তরগুলো পরপর করে দেখে নিই। চলো প্রথম যে প্রশ্নটা আছে কি আছে একটু দেখে নেওয়া যায়। ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ছন্দে বাঁধা ক পাখির ডাক, রাত্রি দিন ঘড়ির কাঁটা, ঘ নৌকো জাহাজ। উত্তরটা কি হবে? না, ছন্দে বাঁধা হবে খ রাত্রি দিন, ঠিক আছে? উত্তরটা কি হবে? খ রাত্রি দিন। ওকে, পরের প্রশ্ন, জীবন হবে ড্যাশ শূন্য ড্যাশ শূন্যস্থানে কি হবে? স্বপ্নময়, দ্বন্দ্বময়, কাব্যময়, পদ্মময়। উত্তরটা হবে জীবন হবে পদ্মময়, ঘ উত্তরটা হবে ঘ পদ্মময়, ঠিক আছে? এক দশম দুইয়ের উত্তরটা হবে ঘ পদ্মময়। ওকে, পরের প্রশ্ন, দিন দুপুরে ড্যাশ ডাকে শূন্যস্থানে কি হবে? ঝিঝির, পাখির, গাড়ির না ঝড়ের? উত্তরটা হবে খ পাখির, দিন দুপুরে পাখির ডাকে, ঠিক আছে? উত্তরটা হবে খ পাখির ডাকে হবে। তাহলে একের দিকে যে প্রশ্নগুলো ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি দুইয়ের দিকে, কী বলেছে? নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দিতে দাও, এক গুণিতক তিন তিন মার্ক আছে। দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখে নেই, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? তাহলে উত্তর কী লিখবে দেখো, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন, ঠিক আছে? ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। পরে প্রশ্ন, ছন্দ শোনা যায় না কো, কখন ছন্দ শোনা যায় না? দেখো এর উত্তর কী লিখবে দেখো, আমাদের মন যদি মন্দ কথার দিকেই সব সময় চলে যায়, তা যদি কেবল দ্বন্দ্ব অর্থাৎ কলহ বিবাদের মধ্যে আটকে থাকে, তাহলে তখন আর কোনো ছন্দে আমাদের কানে আসে না। তাহলে দুই দশমিক দুইয়ের প্রশ্নের উত্তরে সুন্দর করে এইভাবে লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। ওকে চলে যাই পরের প্রশ্ন, কী বলেছে দেখো, কেউ লেখেনি আর কোথাও, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? এই উত্তর কীভাবে লিখে দেখো, নদীর স্রোতেরও যে আপন ছন্দ আছে তা কবি উপলব্ধি করে একথা বলেছেন, সেই ছন্দ ধরে ছড়া লিখলে বোঝা যাবে আলোচ্য উক্তিটির তাৎপর্য, ঠিক আছে? তাহলে দুই দশমিক তিনের প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ওকে ব্যাস, এরপর চলে আসি তিনের দাগের, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর বলা হয়েছে, এগুলো কিন্তু তিন মার্কের করে, তিন তিন নয়, তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন কী আছে দেখো, মনের মাঝে জমবে মজা, মনের মধ্যে কীভাবে মজা জমে ওঠে? এর উত্তর কীভাবে লিখবে দেখো, কান পেতে আর মন দিয়ে ছন্দ ও সুর শুনে জীবন ও পৃথিবীকে চিনলে মনের মধ্যে মজা জমে উঠবে, ঠিক আছে? এইভাবে সুন্দর করে এটা লিখে ফেলবে। ওকে, পরের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে? দেখো এর উত্তর কীভাবে লিখবে দেখো, মন্দ কথায় কান দিলে কলহ দ্বন্দ্বে জড়িয়ে পড়লে প্রকৃতি ও সমাজে গোপন সুর ও ছন্দকে আপন করতে ব্যর্থ হব, এবং ঠিক তখনই পদ্য লেখা আমার কাছে কঠিন হয়ে ওঠে, ঠিক আছে? তাহলে এইভাবে সুন্দর করে তিন দশমিক দুই প্রশ্নের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। ওকে চলো দেখে নিই পরের প্রশ্ন কী বলেছে, চিনবে আর ভুবনটাকে, কীভাবে ভুবনকে চেনা সম্ভব হবে? দেখো এই উত্তর কীভাবে লিখবে দেখো, পৃথিবীর সর্বত্র সব কিছুর মধ্যে যে ছন্দ ছড়িয়ে রয়েছে, সেই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পাবে
তারা এই ছন্দের সাহায্যে জগৎ ও জীবনের সব কিছু বুঝতে এবং অনুভব করতে পারবে। এভাবেই তারা ভুবনটাকে চিনতে পারবে। ঠিক আছে, তাহলে তিনে যে তিনটি প্রশ্ন ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো শেষ প্রশ্নটা কী আছে দেখে নিই। বলা হয়েছে নিচের প্রশ্নের যে উত্তর নিজের ভাষায় লেখো। যেহেতু 5 মার্ক আছে, কী আছে, কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান রাখো কবিতায়, কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো। ঠিক আছে, কীভাবে লিখবে উত্তরটা একটু দেখে নাও। প্রখ্যাত কিশোর সাহিত্যিক অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় অতি সহজ ও সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। সব কিছুর মধ্যেই ছন্দ রয়েছে, ছন্দহীন কিছুই নয়। যেমন ছন্দ আছে ঝড় বাদলে, জোছনায়, পাখির ডাকে, ঝিঝির ডাকে, নদীর স্রোতে, মোটর গাড়ির চাকায়, রেলগাড়িতে, জলে, নৌকা জাহাজ, ঘড়ির কাঁটায়, গানের সুরে, এমনকি আমাদের মনের মধ্যেও। এক কথায় বলা যেতে পারে সমগ্র বিশ্বময় ছন্দমিক। মনোযোগ সহকারে ছন্দে কান পাতলেই সঠিকভাবে চিনে নেওয়া সম্ভব। কবি কবিতার শুরুতেই আমাদের বিশেষভাবে জানিয়ে দিয়েছেন যে মন্দ কথায় মন না দিয়ে দ্বন্দ্ব ভুলে মন সংযোগ স্থাপন করলেই সঠিক ছন্দ অনুধাবন করা যায়। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এই চারের দিকের প্রশ্নটা আছে এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। আশা করি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ।